আচ্ছা দোস্ত, সবার তো একটা কথা এলো। আচ্ছা দোস্ত, তুমি কিবারে জন্মগ্রহণ করছো? তো আমি তো সোমবারে জন্মগ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা দোস্ত, দোস্ত তুমি কিবারে জন্মগ্রহণ করছো? দোস্ত কি আর কম, আমি তো বুধবারে জন্মগ্রহণ করছি। ও আচ্ছা 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 দোস্ত, তুমি কিবারে জন্মগ্রহণ করছো? আমি শুক্রবারে দোস্ত। তুমি তো আমার বোকা হয়েছো, শুক্রবারে না সব সরকারি বন্ধ। তুই পাত দিছস বোর্ডের থেকে উঠে, তুই সোজা রাস্তা দিয়ে যা। ঠিক আমি পাত দিই না মামা, আল্লাহর কসম কই আমি পাত দিই না। তুই ক, আল্লাহর কসম পাত দিই না। আল্লাহর কসম, আল্লাহর কসম আমি পাদ দিস। দোস্ত কালকে তো রোজা, এই গরমের ভিতরে রোজা রাখবো কিভাবে? গরম পড়ছে দেখে কি হয়েছে বেটা, গরমের মধ্যে কি মানুষ রোজা রাখে না? আমি দেখি গরমের মধ্যে রোজা রেখে ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি, আবার জিমও করি, আমাদের কোনো সমস্যা হয় না বেটা। তোদের সমস্যা হয়? আরে দিনে তিন চার বেলা খাই বেটা, কি রোজা রাখেন বেটা, রোজা রাখা কোনো লাভ নাই। তোর কি রোজা ধরে লাইছে নাকি? তোর কথা মতো কস না। আরে বেটা তোর কোন দিকে খালি গেনে 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 কত আসছিস বেটা, রোজার মধ্যে এত গেলে রোজা হইবে বেটা? তোকে তোকে রোজা হালকা গেছে বেটা, যা। দোস্ত আমি মনে আর বাস মনে আর দোস্ত, রোজা ভাঙে না, যা যা তুই যা যা। আর দোস্ত আবুলে না? হ্যাঁ আবুল তো এটা পুরা ইয়ে হয়ে গেছে। আরে কালে আমার দেখলাম দাঁড়া, আরে দোস্ত এ দুনিয়া দুনিয়া নয়, আজকে আসি কালকে নয়, চলো সবাই মসজিদে যাই। কিরে নামাজে তো আরো আধা ঘন্টা বাকি আছে, তুই এখন যাই কিরবি? তোমরা তো হাদিস কোরআন জানো না, যে আগে মসজিদে যায় তার সওয়াব বেশি। আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখন বন্ধ ফাফর বাজা শালা বন্ধ মাইর।